ইল্লা রহমান ইরাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম নুসরাত ফিজিক্স টিউটোরিয়ালের আজকে লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শারমিন প্রভাষক পদার্থবিজ্ঞান সরকারি শাহ সুলতান কলেজ বগুড়া আজকে তোমাদের সামনে যে টপিকটি নিয়ে এসেছি এটা হিট থার্মোডাইনামিক্স অ্যান্ড রেডিয়েশন কোর্সের বিএসসি অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটি এবং এইচএসি স্টুডেন্টদের জন্য আজকের টপিক কানোর সাইকেলের দ্বিতীয় পর্ব আজকে আমরা দেখবো ডিটারমিনেশন অফ দ্য ওয়ার্ক ডান বাই দ্য আইডিয়াল গ্যাস ইন এভরি স্টেজ অফ দ্য সাইকেল অ্যান্ড ইটস এফিসিয়েন্সি মানে কার্বন সাইকেলের বিভিন্ন ধাপের ধাপ দ্বারা কৃত কাজের পরিমাণটা আমরা বের করবো এবং এর দক্ষতা নির্ণয় করব তো চলো স্টুডেন্ট শুরু করা যাক আজকে লেকচারটি গত লেকচারে আমরা দেখেছিলাম কার্ণ চক্রের পিভিক ডায়াগ্রাম এবং সেখান থেকে আরও দেখেছিলাম যে কার্নোর ইঞ্জিনের বর্ণনা কার্নোর ইঞ্জিনের বর্ণনায় আমরা দেখেছিলাম কার্নোর ইঞ্জিনে মোট চারটি অংশকে অংশে ভাগ করা যায় একটি সিলিন্ডার একটি সোর্স একটি আসন এবং একটি সিম কার্নোর ইঞ্জিনে যে সিলিন্ডারটিকে দেখানো হয়েছিল যার অভ্যন্তরীক কার্যকরী পদার্থ হিসেবে আদর্শ গ্যাসকে আবদ্ধ করে রাখা হয় চংটির অভ্যন্তরে তাপ অপরিবাহী পদার্থে নির্মিত একটি ঘর্ষণমুক্ত পিস্টন চলাচল করতে পারে চংটির দেয়াল তাপ অপরিবাহী তিনটি দেওয়ালি অপরিবাহী থাকে এবং তলদেশ তাপে সুপরিবাহী থাকে তলদেশ তাপে সুপরিবাহী থাকে এবং তলদেশ সুপরিবাহী পদার্থে নির্মিত থাকবে চংটিকে পর্যায়ক্রমে তিনটি পাটাতনের উপর স্থাপন করা হয় প্রথম পাটাতনটি সুপরিবাহী পদার্থ নির্মিত ও উচ্চ তাপমাত্রায় রক্ষিত এই উৎস থেকে যা যেটাকে উৎস বলা হয় তাপ উৎস বলা হয় এখান থেকে কার্য কার্যনির্বাহী পদার্থটি তাপ সঞ্চয় করবে বা তাপ শোষণ করে নিবে দ্বিতীয় পদার্থটি দ্বিতীয় পদার্থটি অপরিবাহী পদার্থের তৈরি যাকে আসন বলে এর থেকে সিলিন্ডারটি কোনো প্রকারের তাপের আদান প্রদান ঘটবে না তৃতীয় পাঠাতনটি তাপ সুপরিবাহী নিম্ন তাপমাত্রায় রক্ষিত টিটুতে থাকে যাকে আমরা সিঙ্ক বলি বা তাপ গামলা বলি তো এই হলো তাপ ইঞ্জিন বা কানুর ইঞ্জিনের চারটি অংশের বর্ণনা এবং এই অংশ দ্বারা কিভাবে কানোর ইঞ্জিনটি কার্য সম্পাদন করে তা পিভি ডায়াগ্রামের সাহায্যে আমরা গত লেকচারে কিন্তু দেখিয়েছিলাম একটু বর্ণনা করে নিই তোমরা পিভি ডায়াগ্রামে দেখতে পাচ্ছ ওয়াই অক্ষ বরাবর চাপ পিকে নিয়েছি এক্স অক্ষ বরাবর আয়তনকে নিয়েছি এবং যখন কার্য সম্পাদন শুরু করে তখন এ অবস্থান ছিল এ থেকে একটি সমস্ত প্রসারণের মাধ্যমে বি বিন্দুতে আসলে বি বিন্দু থেকে রুদ্রতাপীয় প্রসারণের মাধ্যমে সি বিন্দুতে এবং সি থেকে একটি সমস্ত সংকোচনের মাধ্যমে ডি বিন্দুতে ডি বিন্দু থেকে একটি রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে এ বিন্দুতে আসে এবং কার্যনির্বাহী পদার্থটি কার্য সম্পাদন করে তো এখন দেখি প্রতিটি ধাপে চারটি ধাপে কিভাবে কার্য সম্পাদন হয় এবং কাজের পরিমাণটি কতটুকু তো আমরা প্রথমেই দেখব প্রথম ধাপ সমস্ত প্রসারণ বা আইসোথার্মাল এক্সপানশন এ থেকে বি অবস্থানে যেতে কার্যনির্বাহী পদার্থটি বা আইডেল গ্যাস যেটা আমরা নিয়েছি আইডেল গ্যাসটি সমস্ত প্রসারণ সংঘটিত হয় সেটা কিভাবে হয় ইঞ্জিনে যে সিলিন্ডারটি আমরা নেই সেই সিলিন্ডারটি প্রথমে তাপ উৎসের উপর স্থাপন করা হয় এবং কার্য কার্যকরী পদার্থের আয়তন এবং চাপ ভি ওয়ান পি ওয়ান নেওয়া হয় উচ্ছেদ তাপমাত্রা টি ওয়ানে থাকে উচ্চ তাপমাত্রা প্রথমে টি ওয়ানে থাকে এ থেকে বি অবস্থানে যেতে উচ্চ তাপমাত্রা টি ওয়ানে থাকে কার্যবাহী পদার্থের সমস্ত প্রসারণ ঘটানোর ফলে তাপ বি অবস্থানে উপনীত হল এবং পদার্থটির আয়তন ও চাপ যথাক্রমে টু এবং পিটু হল প্রসারণের ফলে তাপ হ্রাস পাওয়ায় উচ্চ হতে গৃহীত তাপের পরিমাণ কিন্তু কি ওয়ান এখন আমরা জানি সমস্ত প্রসারণের ফলে কৃতকাজের পরিমাণ কৃত কাজের পরিমাণ কিতো কাজ ডাব্লিউ ওয়ান ইজ ইকুয়াল টু যে পরিমাণ তাপ শোষণ করবে সেই তাপের সমান এটাকে আমরা জানি ভি ওয়ান টু ভি টু পি ডিভি কাজের সঙ্গে আমরা এটা বের করে দেখিয়েছিলাম এখন দেখো আমরা জানি সমস্ত প্রসারণের ক্ষেত্রে সমস্ত প্রক্রিয়ায় সমস্ত প্রক্রিয়ায় সমস্ত প্রক্রিয়ায় পি ভি ইজিক টু কনস্ট্যান্ট বা কে মেনে চলে সমস্ত প্রক্রিয়াটি এই সূত্র মেনে চলে সেখান থেকে আমরা পি কে বামে রেখে কে ডিভাইডেড ভি যদি করি এবং এই পি এর মানটা এই সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি ভি ওয়ান টু ভি টু কে ডিভাইডেড ভি ইন্টু ডিভি এখানে আমাদেরকে ক্যালকুলাস পদ্ধতি প্রয়োগ করতে হবে ইনটিকেশন তাহলে কেটাকে আমরা বাইরে রেখে ভি ওয়ান টু ভি টু ভিকে আমরা যদি উপরে নিয়ে যাই মাইনাস ওয়ান ডিভি আচ্ছা মাইনাস ওয়ান না করে আমরা সরাসরি এটা আমাদের যেহেতু আমাদের যোগজীকরণ বা ইনটিগ্রেশনের যে সূত্র পড়বে ওয়ান ডিভাইডেড ভি সেখান থেকে আমরা লিখতে পারবো কে লগ লগ ই ভি ওয়ান ভি টু এখন দেখো আমরা জানি ইন্টিগ্রেশন করার পরে প্রথমে আপার লিমিটটি বসিয়ে মাইনাস দিয়ে লোয়ার লিমিটটি বসাতে হবে তাহলে আমরা বসিয়ে দিই কে লগ ই পি টু মাইনাস লগ লগ ই বি ইয়ান এ পর্যায়ে আমরা দেখো এখন কে কে আবার লিখতে পারি সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে পি ভি ইজিক টু আর টি ইজিকোয়াল টু ধ্রুবক কে তাহলে এখান থেকে আমরা লেখা লিখতে পারি পি ভি ইজ ইকুয়াল টু যেহেতু প্রথম ধাপটি টি ওয়ান তাপমাত্রায় সংঘটিত হচ্ছে তাহলে আমরা এখানে লিখতে পারি আর টি ওয়ান ইজ ইকাল টু কে অতএব কে ইজ ইকাল টু আর টি ওয়ান আমরা এখানে লিখে দিতে পারি আর টি ওয়ান লগ ই এখন লগের সূচকীয় নিয়মে আমরা জানি মাইনাস থাকলে এটা ভাগ হয়ে যাবে তাহলে দেখো আমরা পাচ্ছি প্রথম ধাপে মানে আইসোথার্মাল এক্সপ্যানশনে যখন কার্যনির্বাহী পদার্থটি এ থেকে বি অবস্থানে আসবে তখন টি ওয়ান তাপমাত্রায় কি ওয়ান তাপ শোষণ করে ডাব্লিউ ওয়ান পরিমাণ কাজ কাজ সম্পাদন করবে এবং এই কাজ সম্পাদনের পরিমাণ আর টি ওয়ান লগ ই ভি টু ডিভাইডেড ভি ওয়ান একে আমরা চিত্র হতে লেখচিত্র থেকে আমরা এই ক্ষেত্রফলের অংশটুকু সমান দেখাতে পারি এ ডি ডি এ ইজ ইজিকাল টু ক্ষেত্র এ ডি ডি এ তাহলে এই হলো প্রথম ধাপের ক্ষেত্রে কৃতকাজের পরিমাণ এখন আমরা দেখব দ্বিতীয় ধাপে কৃতকাজের পরিমাণ দ্বিতীয় ধাপ বা অ্যাডিবায়োটিক এক্সপ্যানশন বা রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে আমাদের বি বিন্দু থেকে সি বিন্দুতে রুদ্ধতাপীয় প্রসারণ ঘটবে সেক্ষেত্রে কী করতে হয় যখন সিলিন তখন সিলিন্ডারটিকে দ্বিতীয় পাটাতনের উপরে বসানো হয় দ্বিতীয় পাটাতন মানে আসন বা তাপ অপরিবাহী পদার্থ তৈরি বি অবস্থান থেকে তাপ প্রসারণ ঘটিয়ে সি অবস্থানে নিয়ে আসা হয় এবং কার্যকরী পদার্থ পি থ্রি ভি থ্রি আয়তন এবং চাপপ্রাপ্ত হয় রুদ্ধতা প্রসারণের কারণে তাপমাত্রা হ্রাস টি টু হলো এই অবস্থানে এসে বি থেকে বিতে তাপমাত্রা ছিল টি ওয়ান সেটা কি হলো রুদ্ধতাপে প্রসারণের ফলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে টি হয়ে গেল এই পরিবর্তনের জন্য কার্যকরী পদার্থ কর্তৃক কৃতকাজের পরিমাণ কতটুকু হবে ডাব্লিউ টু ইকাল টু আয়তনের পরিবর্তন কত ভি টু থেকে ভি থ্রি তাহলে ভি টু টু ভি থ্রি পি ডিভি এখন আমরা জানি রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক সূত্রটি মেনে চলে তাহলে পি ইজিক টু কে ডিভাইডেড পাওয়ার গামা বা দি পাওয়ার মাইনাস গামা কে মানটা বসিয়ে পাই ইন্ডিকেশন ভি টু ভি থ্রি দি পাওয়ার মাইনাস গামা ডিভি এখন এটাকে আমরা ইনটিগ্রেশন করব এটা ইনটিগ্রেশন করলে মাইনাস গামা সূত্রে প্লাস ওয়ান ডিভাইডেড মাইনাস গামা প্লাস ওয়ান থার্ড ব্যাকেট দিয়ে লোয়ার লিমিট ভি টু আপার লিমিট ভি থ্রি এখন দুটো বসিয়ে দিই আমরা তাহলে ভি থ্রি মাইনাস গামা প্লাস ওয়ান মাইনাস ভি টু মাইনাস গামা প্লাস ওয়ান আর এই যে ভিতরের মাইনাস গামা প্লাস ওয়ান ছিল ওটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসলাম আচ্ছা এখন দেখো এখন আমরা এই লাইনে মাইনাস গামা প্লাস ওয়ান কে কে যদি এদের সাথে ভিতরে দিয়ে দিই ভি থ্রি মাইনাস গামা প্লাস ওয়ান মাইনাস ভি টু মাইনাস গামা প্লাস ওয়ান কে কে আমরা ভিতরে নিয়ে গেলাম এখন সূত্র থেকে আমরা দেখব যে পি ভি টু দি পাওয়ার গামা সমান আমরা কে ধরেছি তাহলে যখন আমাদের কে ভি থ্রি তাহলে আমরা সেখানে লিখতে পারি পি থ্রি ভি থ্রি টু দি পাওয়ার গামা ইজিক টু কে এবং পি টু ভি টু দি পাওয়ার গামা ইজিক টু কে তাহলে এই মানটা এখানে বসিয়ে দিচ্ছি পি থ্রি পি থ্রিতে মা মাইনাস গামা প্লাস ওয়ান মাইনাস পি টু ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান আচ্ছা আর সাথে কি ছিল পি টু দি পাওয়ার ভি টু টু দি পাওয়ার গামা ভি থ্রি টু দি পাওয়ার গামা তাহলে এখন দেখো এখানে ভি থ্রি ট্রি পাওয়ার গামা এবং ভি থ্রি টু পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান আছে তাহলে এখানে এটা সূচকীয় নিয়মে পি থ্রি যোগ হয়ে যাবে ভি থ্রি টু দি পাওয়ার গামা মাইনাস গামা প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাস পি টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস গামা প্লাস ওয়ান তাহলে এখান থেকে গামা গামা ক্যান্সেল হয়ে যাচ্ছে এটা থেকেও ক্যান্সেল হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস গামা প্লাস ওয়ান এখান থেকে থাকছে দেখো পি থ্রি ভি থ্রি টু দি পাওয়ার ওয়ান গামা গামা তো ক্যান্সেল হয়ে গেলো ওয়ান থাকছে মাইনাস পি টু ভি টু দিব ভি টু আমরা এখানকার ইকুয়েশনটা এই পাশে লিখে নিচ্ছি এখানে দেখো সামনে একটা মাইনাস আছে মাইনাস গামা প্লাস ওয়ান এই মাইনাসটাকে আমরা যদি কমন নেই তাহলে দেখো গামা মাইনাস ওয়ান হয়ে গেল আর ভিতরে পি টু মা পি টু ভি টু মাইনাস পি থ্রি ভি থ্রি হয়ে গেল এখন আমরা জানি পি ভি ইজ ইজিক্যাল টু আর টি ইজ ইজিক্যাল টু কে আচ্ছা এখন দেখো এখানে আমাদের পি টু ভি টু পি টু ভি টুতে আমাদের টেম্পারেচার কত ছিল টি ওয়ান তাহলে এখানে আমরা লিখতে পারবো আর টি ওয়ান ইজিক্যাল টু পি টু ভি টু আবার দেখো পি থ্রি ভি থ্রির পরে মানে ভি থেকে সিতে যখন গেলাম তখন তাপমাত্রা পরিবর্তন কত হয়ে গেলো টি টু তাহলে আমরা আর টি টু ইজ ইকাল টু লিখতে পারবো পি থ্রি ভি থ্রি তাহলে এই বানগুলো আমরা এখানে বসিয়ে নিচ্ছি ওয়ান আপন কামা মাইনাস ওয়ান ইন্টু পি টু ভি টুর পরিবর্তে লিখবো আর টি ওয়ান মাইনাস আর পৃথিবী ভীতি পরিবর্তে লিখবো আর টি টু আরটাকে আমরা বের করে নিয়ে আসলাম টি ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড গামা মাইনাস ওয়ান টু এটা কতটুকু ক্ষেত্রের সমান হবে বি সি সি ক্ষেত্র বি স্মল বি স্মল সি সি এই হয়ে গেল দ্বিতীয় ধাপ বা অ্যাডাবেটিক এক্সপ্যানশনের ক্ষেত্রে কৃতকাজের পরিমাণ এবার আমরা দেখব তৃতীয় ধাপে সমস্ত সংকোচনের ক্ষেত্রে কৃতকাজের পরিমাণ তৃতীয় ধাপে সমস্ত সংকোচন ঘটবে আইসোথার্মাল কম্প্রেশন সি থেকে ডি এই ধাপে কি করা হয় কার্নোর ইঞ্জিনের চোং বা সিলিন্ডারটিকে সিঙ্কের উপর বসানো হবে এবং সমস্ত পরিবর্তন ঘটিয়ে সি অবস্থান থেকে ডি অবস্থানে আনা হয় এই সংকোচনের ফলে কার্যকরী পদার্থের তাপমাত্রা কীভাবে বৃদ্ধি পাবে কিন্তু তাপমাত্রা যেহেতু সমস্ত প্রক্রিয়াটি তাপমাত্রাকে ধ্রুবো রাখতে হবে তাপমাত্রা ধ্রুবো রাখার জন্য টি টু ধ্রুবো ধ্রুব রাখতে অতিরিক্ত চাপ সিংকে বর্জন করে দিবে অতিরিক্ত চাপটি সিংকে বর্জন করে দিবে এবং ডি অবস্থানে কার্যকরী পদার্থের আয়তন ও চাপ কি হয়ে যাবে পি ফোর ভি ফোর এরপরে এর ফলে এই পরিবর্তনে তাহলে কার্যকরী পদার্থ কর্তৃক কৃতকার্যের পরিমাণ হবে ডাব্লিউ টু ইজিক্যাল টু কিউ টু মানে যতটুকু শোষণ হচ্ছে এখানে সেই বা তাপ বর্জন করছে সেই তাপের সমান কৃতকার্যের পরিমাণ হবে সংকোচনের ফলে নেগেটিভ মানিয়ে আসতে হবে আমাদের পরিবর্তন ছিল আয়তনের পরিবর্তন ছিল ভি থ্রি থেকে ভি ফোর তাহলে ক্ষেত্রে আমাদের লিমিটটা হবে ভি থ্রি থেকে ভি ফোর পি ডি পরিমাণ আমরা প্রথম ধাপে যেই ক্যালকুলেশন করেছিলাম একই রকম ক্যালকুলেশন শুধু এখানে মাইনাস চলে আসবে আর আয়তনের মানটা পরিবর্তন হচ্ছে তাহলে একইভাবে আমরা করি ভি থ্রি ভি ফোর ইন্টু ওয়ান আপন ভি টি ভি প্রথম এটা কী করেছিলাম মাইনাস কে লগ ই লগ ই ভি থার্ড প্যাকেট দিয়ে লিমিট ভি থ্রি থেকে ভি ফোর ইজিক্যাল টু মাইনাস কে লগ e v4 আপার লিমিট একেবার শোনা মাইনাস দিয়ে লগ e লোয়ার লিমিট v3 থ্রি ইজিক্যাল টু মাইনাস কে লগ ই ভি ফোর আপন আর আমরা এর আগে যেটা দেখেছিলাম যে পি ভি টু আর টি আমরা সূত্রটি জানি ইজিক্যাল টু কে তাহলে এখানে এই ধাপে আমরা দেখতে পাচ্ছি তাপের পরি তাপমাত্রা কতটুকু সি থেকে জিতে ডিতে যেতে তাপমাত্রার পরিমাণ কিন্তু ধ্রুব এবং সেই মান হচ্ছে টি টু তাহলে আমরা এখানে লিখতে পারবো আর টি টু টু কে তাহলে এই ধাপে কে এর সম পরিমাণ হবে আর টি টু তাহলে মাইনাস আর টি টু লক ই ভি ফোর মানে ভি থ্রি মাইনাসটিকে তুলে দেওয়ার জন্য আমরা সূচকীয় পরিবর্তন করে দিলাম লগ ই ভি থ্রি আপন ভি ফোর মানাসটাকে তুলে দিয়ে এখানে ইয়ারটা পরিবর্তন করে দিলাম যেটা কি না ক্ষেত্র কতটুকু দেখো আমাদের সি ডি রেখা তাহলে ডি ডি সি সি অথবা সি ক্যাপিটাল সি সি স্মল ডি ক্যাপিটাল ডি ক্ষেত্র সি সি ডি ডি এর সমান এটা হলো তৃতীয় ধাপের ক্ষেত্রে সমস্যা সংকোচন যেটা কিনা সি থেকে ডি অবস্থানে যেতে সংগঠিত হবে এবার দেখব আমরা চতুর্থ ধাপের দ্বারা কৃতকাজের পরিমাণ এবার দেখো চতুর্থ ধাপের ক্ষেত্রে রুদ্ধতাপীয় সংকোচন ঘটবে ডি থেকে এ অবস্থানে যেতে এই ক্ষেত্রে করা হয় কি সিলিন্ডারটিকে পুনরায় দ্বিতীয় পাটাতনের উপরে বা আসনের উপরে স্থাপন করে কার্যকরী পদার্থের সংকোচনের ঘটানোর ফলে পদার্থ ডি অবস্থা থেকে এ অবস্থায় অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে আসে এই সংকোচনের ফলে তাপমাত্রা বৃদ্ধি পায় বৃদ্ধি পেয়ে টি থেকে এখানে যে টি ছিল টি থেকে আবার টি ওয়ানে চলে আসে তাপ পরিবর্তনের ফলে কার্যকরী পদার্থের উপরে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় সেটা হলো ডাব্লিউ ফোর পরিমাণ ধরে নিলাম এবং এই ডাব্লিউ ফোরটা কিন্তু কাজের পরিমাণ ডাব্লিউ ফোর আমরা দেখব মাইনাস সংকোচনের ফলে মাইনাস এখান থেকে আয়তন হচ্ছে ভি ফোর থেকে ভি ওয়ানে গেল তাহলে লিমিট হবে আমাদের ভি ফোর টু ভি ওয়ান ইন্টু পি ডিভি আচ্ছা এখন আমরা জানি আমরা যে আমরা দ্বিতীয় ধাপে আমরা যে দেখেছি রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পি ভি টু তু গামা সমান সূত্রটি মেনে চলে সেইটা আমরা বসিয়ে পাচ্ছি পি ভি টু দি পাওয়ার গামাই কল টু ধ্রুবক বা কনস্ট্যান্ট লিখে নিলাম তাহলে নিয়ে নিলাম মাইনাস কে টিউশন ভি ফোর টু ভি ওয়ান ভি টু দি পাওয়ার মাইনাস গামা ইন্টু ডিভি আচ্ছা এটাকে এখন লিমিট করলে একইভাবে দ্বিতীয় ধাপের মতনই লিমিট করলে আমরা পাই ভি টু দিবার মাইনাস গামা প্লাস ওয়ান আপন মাইনাস গামা প্লাস ওয়ান থার্ড প্যাকেট দিয়ে আমরা লিমিট বসিয়ে দিই ভি ফোর টু ভি ওয়ান মাইনাস কে আর এই এটাকে বের করে নিয়ে আসি মাইনাস গামা প্লাস ওয়ান ইন্টু আপার লিমিটটা আগে গেবো দিই ভি ওয়ান টু মাইনাস গামা প্লাস ওয়ান মাইনাস ভি ফোর মাইনাস গামা প্লাস ওয়ান এই ধাপের পরে আমরা লিখতে পারি কেটাকে যদি ভিতরে দিয়ে নিই তাহলে আমরা মাইনাসটাকেও আমরা ভিতরে নিয়ে নিতে পারি মাইনাস গামা প্লাস ওয়ান এখন দেখো এখানে আমরা ভি ওয়ান লিখেছিলাম ভি ওয়ানের পরিবর্তে আমরা এখন যদি লিখতে পারি কে এটাকে আমরা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি ওয়ান করে কে ভি ওয়ান মাইনাস গামা প্লাস ওয়ান মাইনাস কে ভি ফোর মাইনাস গামা প্লাস ওয়ান তাহলে ওয়ান মাইনাস গামা এখন দেখো কের পরিবর্তে আমরা যদি লিখতে পারি পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইজিক্যাল টু পি ফোর ভি টু দি পাওয়ার গামা ইজিক্যাল টু কে তাহলে কের পরিবর্তে আমরা এখানে লিখবো পি ওয়ান ভি টু পাওয়ার গামা প্লাস ওয়ান মাইনাস ইনু ভি ফোর টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান তাহলে দেখো এখান থেকে আমাদের এই দুটো যোগ হয়ে গামা গামা ক্যান্সেল হয়ে যাচ্ছে আগের ধাপের মতনই ওয়ান ওন ওয়ান মাইনাস গামা ইন্টু পি পি ওয়ান ভি ওয়ান মাইনাস পি ফোর ভি ফোর আগের ধাপের মতনই আমরা দেখতে পাচ্ছি এরকম চলে আসছে এখন এখন দেখো কিন্তু আমরা কিন্তু পি ওয়ান ভি ওয়ান টু আর টি ওয়ান জানি কারণ এই ধাপে দেখো এখানে এসে কিন্তু পি ওয়ান ভি ওয়ানের সাথে তাপমাত্রা ছিল টি ওয়ান এবং পি ফোর ভি ফোর ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা ছিল টি টু তাহলে এই পরিবর্তে লিখব আর টি টু তাহলে এই পরবর্তীতে এখান থেকে আমরা লিখি ডাব্লিউ ফোর ইজিক টু ওয়ান আপন ওয়ান মাইনাস গামা ইন্টু পি ওয়ান ভি ওয়ানের পরিবর্তে লিখব আর টি ওয়ান মাইনাস আর টি টু ইজিক টু ওয়ান আর ইন্টু মানে তাহলে ডাব্লিউ ফোর ইজ ইকাল টু আমরা এখানে আর কমন নিয়ে নিলাম টি ওয়ান মাইনাস টি টু আর এই ক্ষেত্রটা কার সমান হবে এই ক্ষেত্রটা সমান হবে ক্ষেত্র এ এ ডি ডি সমান এ স্মল এ স্মল ডি ডি এই ক্ষেত্রে সমান তাহলে আমরা দেখছি চারটি ধাপে একটি সমস্ত প্রসারণ একটি রুদ্ধতাপীয় প্রসারণ একটি সমস্ত সংকোচন একটি রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে চারটি ধাপে এই কার্যনির্বাহী পদার্থটি কার্য সম্পাদন করে তো এই দেখে নিলাম আমাদের কার্যনির্বাহী পদার্থ দ্বারা কার্য সম্পাদনের মোট পরিমাণ এবার আমরা একটু দেখে দিব এফিসিয়েন্সিটা এফিসিয়েন্সি বা কর্মদক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি এবং এর সঙ্গে আমরা দেখতে পাই যে যে পরিমাণ উচ্চ থেকে যে পরিমাণ তাপ সংগৃহীত হয় এবং যে পরিমাণ কাজে রূপান্তরিত হয় তার অনুপাতকেই ইটা বা কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি বলে কাজে পরিণত তাপ আমরা উচ্চ থেকে তাপ কতটুকু গ্রহণ করেছিলাম কিউ ওয়ান পরিমাণ এবং ওয়ান থেকে শেষে আমরা তাপ ফেরত পেয়েছিলাম কিউ টু পরিমাণ তাহলে কাজে পরিণত তাপের পরিমাণ কিউ টু থেকে কিউ ওয়ান থেকে কিউ বিয়োগ করলে যেটা পাবো সেটা এবং উচ্চ থেকে গৃহীত মোট তাপ ছিল কিউ ওয়ান পরিমাণ এটাকে আমরা একটু আলাদা করে নিলাম এখন দেখো ওয়ান ডিভাইডেড কিউ টু এটা কিন্তু আমরা চারটি ধাপে যে কাজ সম্পাদিত কাজের রাশিমালা বের করেছিলাম সেখান থেকে আমরা নিয়ে নিতে পারি কিউ ওয়ানের পরিমাণ ছিল আমাদের আর ওয়ান লক ভি টু ডিভাইডেড ভি ওয়ান এবং কিউ টু ছিল এই যে ধাপ তিনে আর t2 log e v3 v4 থ্রি ভি ফোর t1 টু টি ওয়ান লগ ই ভি টু ভি ওয়ান টি টু এটাকে আমরা একটা ইকুয়েশান নাম্বার দিয়ে লিখে রাখলাম নাম্বার ওয়ান এখন দেখো আমরা জানি আমরা কারণ চক্রে যে বি এবং সি বিন্দুতে রুদ্ধতাপীয় লেখ অঙ্কন করেছিলাম সেখানে কিন্তু লিখতে পারি টি ওয়ান ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইজিক টু টি টু ভি থ্রি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান এখান থেকে আমরা লিখতে পারি ভি থ্রি ভি ফোর গামা মাইনাস ওয়ান এটাকে একটা সমীকরণ নাম্বার দিয়ে দিলাম দুই আবার আবার যে রুদ্রতা লেখো আমরা ডি এবং এ পেয়েছিলাম সেখান থেকে আমরা লিখতে পারি ওখানকার তাপমাত্রা ছিল টি টু ভি ফোর টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান অতএব টি ওয়ান টি টু ইজ ইকাল টু ভি ফোর ভি ওয়ান গামা মাইনাস ওয়ান এটা একটা সমীকরণ তিন লিখলাম পাশে মুছে দিলাম এখন দেখো আমরা এই দুই ও তিন হতে লিখতে পারি ভি থ্রি ভি টু গামা মাইনাস ওয়ান ইজ ইজিক্যাল টু ভি ফোর ভি ওয়ান কামা মাইনাস ওয়ান ও পাশ থেকে সূচকগুলো ঘাতগুলো আমরা পরিহার করতে পারি তাহলে ভি থ্রি ভি টু ইজ ইজিক্যাল টু ভি ফোর ভি ওয়ান এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি ভি ওয়ান ভি ভি ওয়ান অথবা ভি টু ডিভাইডেড ভি ওয়ান ইজ ইজিকাল টু ভি থ্রি ডিভাইডেড ভি ফোর এখন এই মানটাকে আমরা কী করবো এক নম্বর সমীকরণে বসিয়ে দিই অতএব এক থেকে আমরা পাই ওয়ান ডিভাইডেড কিউ টু ইজ ইজিক টু টি ওয়ান লগ ই ভি টু ভি ওয়ান টি টু লগ ই ভি টু এই যে ভি টু ডিভাইডেড পরিবর্তে আমরা লিখলাম ভি তাহলে এটা উপরে ক্যান্সেল হয়ে যাচ্ছে টি ওয়ান ডিভাইডেড টি টু তাহলে q1 ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পাচ্ছি q1 ডিভাইডেড কিউ পরিবর্তে আমরা লিখতে পাচ্ছি টি ওয়ান অতএব ইটা ইজ ইকাল টু ওয়ান মাইনাস কিউ টু ডিভাইডেড কিউ ওয়ান ইজ ইকাল টু ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড টি ওয়ান আমরা লিখতে পারি যেহেতু দক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয় তাহলে আমরা এটাকে লিখি ইটা ইজ ইকাল টু ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড টি ওয়ান ইন্টু হান্ড্রেড পারসেন্ট এই হয়ে গেল কার্নোর ইঞ্জিনের দক্ষতা রাশিমালা তো স্টুডেন্ট আজ এখানেই শেষ করছি আশা করছি তোমরা এই লেকচার থেকে উপকৃত হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিতে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো ভালো থাকো সুস্থ থাকো সবাই আল্লাহ হাফেজ